তো নমস্কার বন্ধুরা, বার্ড ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আজ মূলত যে বিষয়ে আলোচনা করব, এই মুহূর্তে যে আমাদের ওয়েদারটা চলছে এটা একটু বিচিত্র রকম ওয়েদার চলছে। অর্থাৎ বর্ষাকালও রয়েছে, আবার কিছুক্ষণ পর পর রোদও উঠছে, রোদ উঠে ওয়েদার প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, আবার রাতের বেলা কিন্তু হিম, যেটা আর কি শরতের হিম যেটা বলা হয়, সেই হিমও পড়ছে এবং ওয়েদার কিন্তু তখন আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই সময় কিন্তু প্রত্যেক বাড়িতেই দেখা যাচ্ছে আমাদের মানুষের মধ্যে কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা দেখা দিচ্ছে, যেহেতু ওয়েদার চেঞ্জিং হচ্ছে। সেই সাথে সাথে কিন্তু আমাদের পাখি, যারা যে পাখিগুলো আছে আমাদের এক্সোটিক বার্ড, তাদেরও কিন্তু হেলথের একটা ইস্যু হওয়ার সম্ভাবনা আছে। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো হয় আপনারাও আপনাদের পাখিদেরকে এইভাবে কেয়ার করলে পরে আশা করি এই টাইমটা থেকে আপনারা আপনাদের পাখিদেরকে বাঁচিয়ে নিতে পারবেন এবং আপনাদের পাখি সুস্থ সবল এবং সুন্দরভাবে থাকবে। তো বন্ধুরা, এইটা কিন্তু ব্রিডিং সিজনের একটা, মানে আমরা ব্রিডিং সিজন অলরেডি বুঝিয়ে দিয়েছি এবং এই সময় কিন্তু প্রত্যেক ভাড়েতেই কিন্তু আমার অন্তত মানে ডিম এবং বাচ্চা, কিন্তু নয় ডিম আছে নয় বাচ্চা আছে প্রতিটা ভাড়েতেই। এবং যদি দেখাতে মানে আমি চেষ্টা করবো আপনাদেরকে, প্রচুর পরিমাণ বাচ্চা কিন্তু দেখুন এই একটা আমার কেজেতে এই মুহূর্তে এইখানেতে পাঁচখানা বাচ্চা নেমে আছে। এই পাঁচটাই কিন্তু সদ্য নেমেছে, একটা সেপারেট কেজে, এই উপরেও একটা আছে বন্ধুরা দেখুন, মানে এই একটা ভাট এক দুটো ভাট থেকেই প্রায় সাত আটটা বাচ্চা এখানে অলরেডি নেমে গেছে। এইরকম কিন্তু আমার কলোনিতেও প্রচুর পাখি নেমেছে এবং ওই নতুন কলোনিতেও কিন্তু প্রচুর পাখি নেমেছে। সেগুলো আপনাদেরকে দেখাবো কতগুলো মোট পাখি কী নেমেছে এবং কী করলে পরেই পাখিদেরকে আমি ঠিকঠাক রাখতে পারবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেবো। তো দিনা করে চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রথম যে টিপসটা সেটা হচ্ছে যে প্রথম যেটা আমাদের করণীয়, আমাদের কলোনি হোক কিংবা সেপারেট কেজ হোক বা যাই হোক, আমাদের কিন্তু সবসময় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রাখতে হবে অন্তত পক্ষে এই সময়টাতে। কারণ এই সময় কিন্তু যেহেতু বর্ষাকাল চলছে এবং খুব পুরো মানে ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই জন্য বাতাসে কিন্তু আর্দ্রতা প্রচুর বেশি এবং আমাদের কলোনিতে কিন্তু ব্যাকটেরিয়া জাতীয় বা যেসব ওয়ার্মগুলো হয় সেগুলো প্রদুর্ভাব কিন্তু অনেক বেড়ে যায় এই ওয়েদারেতে। তো সেইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই দেখুন বন্ধুরা, বেশ কিছু পাখি আমার নেমেছে, এরা কিন্তু এখনও ঠিকমতো উঠতে এবং খেতে শেখেনি। তো এই পাখিগুলো নেমেছে, এদেরকে যদি আমি ঠিকমতো কেয়ার না করি এদের কিন্তু খুব চট করে কিন্তু ঠান্ডা লেগে যাবে। যেহেতু আমার এই মুহূর্তে এই যে মেঝেটা কিন্তু অনেকটাই, যদি আপনাদের ভিডিওতে দেখাতে পারছি কিনা আমি জানি না, আমার এই কলোনির যে নিচের পোর্শনটা সেটা কিন্তু অনেকটাই ড্যাম্প হয়ে রয়েছে, যেহেতু বর্ষাকাল চলছে বাইরে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই জন্য এটাখানে কিন্তু প্রচণ্ড ড্যাম্প রয়েছে এবং মানে আর্দ্র হয়ে রয়েছে, ভিজা ভিজা হয়ে রয়েছে। তো এইগুলো কিন্তু পাখির হেলথের, এই নতুন সদ্য নামা যে পাখিগুলো যারা ঠিকমতো এখনও উঠতে শেখেনি তাদের কিন্তু হেলথে এফেক্ট করবে, তাদের কিন্তু ঠান্ডা লেগে যাবে। আমি দেখানোর চেষ্টা করবো, অলরেডি একটা পাখি এফেক্টেড হয়েছে, এই দেখুন বন্ধুরা এই পাখিটা কিন্তু অলরেডি এফেক্টেড হয়েছে। একে দেখলেই বোঝা যাচ্ছে যে একটু অসুস্থ মতো আছে এবং নোংরা ময়লা হয়ে রয়েছে, তো কিন্তু ঠিক মতো উঠতেও পারছে না। সেরকম কিন্তু সমস্ত পাখি কিন্তু এইভাবে এফেক্টেড হয়ে যাবে যদি আমি মানে ইমিডিয়েট কোনো স্টেপ না নিই। তো আমার স্টেপ যেটা আর কি, প্রথমেই যেটা বলবো পরিষ্কার রাখা, এই যত রকম যত পরিষ্কার রাখবো তত আমার নোংরা প্রদূষণ থেকে যেমনি কমবে তেমনি ব্যাকটেরিয়া বা ওয়ার্ম যেগুলো হয়, যে পোকাগুলো হয় পাখিদের যেগুলোকে এফেক্ট করে, সেখানের হাত থেকেও আমি বাঁচাতে পারবো পাখিদেরকে। তো আমি প্রথমে এটাকে আর কি ক্লিয়ার করে নেবো এবং ক্লিয়ার করে তারপর কিন্তু আমি চুন, যে গুঁড়ো চুন, সেটা কিন্তু ভালো করে আমার কলমি মেঝেতে ছড়িয়ে নেবো, যার তাহলে পরে কিন্তু পোকার পরিমাণ বা ব্যাকটেরিয়ার পরিমাণ সেটা কিন্তু অনেক পরিমাণে কমে যাবে। এবং চুন কিন্তু আরেকটা উপকার করে, যে আর্দ্রতা যেটা থাকে আর কি, ময়েশ্চার যেটা থাকে মানে মেঝেতে, সেটা কিন্তু চুন মানে টেনে নেয়। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটু মানে হিটও প্রদান করবে আমার কলোনিতে এবং অবশ্যই পোকামাকড়ের হাত থেকে তো রক্ষা করবেই। তো বন্ধুরা, মোটামুটি ঝাড় দিয়ে পরিষ্কার যতটা করা সম্ভব করে নিয়েছি, এমনিতেই পরিষ্কার ছিল, তারপরেও একবার ঝাড় করে নিয়ে ঝাড় দেওয়া হয়েছে। আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করি ঝাড় দেওয়ার এবং ঝাড় দিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো এরপরে আমি কিন্তু এই চুন নিয়ে এসেছি এবং চুনটা কিন্তু আমি গুঁড়ো করে, গুঁড়ো চুন যেটা, সেটা কিন্তু আমি ভালো করে আমার কলোনির চারিপাশে কলোনির মেঝেতে পুরোপুরি ভালো করে কিন্তু আমি ছড়িয়ে দেবো। এর আগেও কিন্তু একটা আমি ভিডিও করেছিলাম যে রেইনি সিজন অর্থাৎ বর্ষাকালে কীভাবে আপনি বাড়িতে কেয়ার করবেন তার উপর, তাতেও কিন্তু আমি বলেছিলাম যে এইভাবে চুন দেওয়াটা খুবই দরকার বর্ষাকালে। মূলত শুধু বর্ষাকালে না, সবসময় দেওয়া যায়, কিন্তু বর্ষাকালে বেশি পরিমাণে এবং বিশেষ করে নিয়মিতভাবে আর কি আপনাকে কিন্তু দিতে হবে।
তো বন্ধুরা এই কোণগুলো মূলত বেশি ভালো করে দিতে হবে, কারণ এই কোণেতে কিন্তু ব্যাকটেরিয়াগুলো আর কি জামগুলো কিন্তু বেশি পরিমাণে থাকে। এছাড়াও আর একটা বিষয় বন্ধুরা, এই যে দেখছেন আমার এখানেতে, আমার এখানেতে রডটা দেওয়া আছে, অর্থাৎ এই রডের উপর কিন্তু পাখিরা বসে, বেশিরভাগ পাখি, বা এই যে এইটা দেওয়া আছে এখানে কিন্তু পাখিদের বসার জন্য এই জায়গাগুলো করা আছে। তো এরা যখন এখানে বসে তো পটিগুলো কিন্তু মূলত এই পোর্শনে করে অথবা এই পোর্শনে করে, কি পরিমাণটা বেশি পরিমাণে পড়ে সেই জায়গাগুলো কিন্তু আমরা বেশি করে এই চুন দিয়ে দেবো। তো বন্ধুরা চুনটা মোটামুটি ছড়িয়ে নিয়েছি আমার কলোনির মেঝেতে। তো এবার বেশ কিছু বিক্রিযোগ্য পাখি বর্তমানে বেরিয়েছে, কলোনিতে রয়েছে, সেগুলোকে আমি ধরে নেবো এবং দেখবো যে কতগুলো মোট পাখি হয়। আমার নতুন যে কলোনি আছে সেটাও আপনারা জানেন সবাই, সেই কলোনিতেও কিন্তু বেশ কিছু বিক্রিযোগ্য পাখি আছে এবং আমার সেপারেট কেজেও কিন্তু বেশ কিছু বিক্রিযোগ্য পাখি রেখেছে, বার হয়েছে আর কি। তো টোটাল কতগুলো পাখি এই চালানে বেরোলো সেগুলো কিন্তু আমি নিয়ে নেবো। বন্ধুরা বিক্রিযোগ্য পাখি তাহলে কটা আছে সেইটা কিন্তু আমি এখন ধরে নেবো। তো সাথে থাকার জন্য অনুরোধ করবো কটা মোট পাখি বিয়ে হয় এই লটে সেটাই দেখার। তো এই দেখুন বন্ধুরা প্রথম পাখি একটা ধরে নিয়েছি সাদার উপর, এটা খুব সম্ভবত মেল, হ্যাঁ মেল পাখি। এদেরকে কিন্তু আমি আমার যে উপরে পাখি রাখি সেখানে কিন্তু নিয়ে যাব। এটা একটা ডিপ ব্লু এর উপর আছে, পাখিটা কিন্তু এমনি উঠতে পারে কিন্তু কোনো কারণে লেজটা একটু ছোটো আছে, ওকে কিছুদিন রেখে আলাদাভাবে ট্রিটমেন্ট করলে কিন্তু ওর লেজটা ডেভেলপ হয়ে যাবে এবং ও কিন্তু বিক্রিযোগ্য হয়ে যাবে। তো বন্ধুরা আমার পুরনো কলোনি এবং সেপারেট কেজ মিলিয়ে প্রায় 20 পিসের মতো পাখি, 20 পিসের ওদিকে আছে, আমি এক্স্যাক্ট কাউন্ট করিনি, বেশ কিছু পাখি বেরিয়েছে, এর মধ্যে অধিকাংশই কিন্তু বিক্রিযোগ্য। একটা দুটো পাখি একটু সমস্যা আছে, তাদেরকে আমি আলাদা রাখবো এবং রেখে আলাদা ট্রিটমেন্ট করে তাদের আমি সুস্থ করে তুলবো। তো এবার নতুন আমার যে কলোনিতে আছে এতেও বেশ কিছু পাখি নেমেছে, তো চলুন এটার কী আপডেট, কতগুলো কী পাখি পাই সেটা একটু দেখে নেবো। আসো নতুন কলোনির প্রথম পাখি, একটা মেয়ে পাখি, বন্ধুরা এই একটা রেড আই বেরিয়েছে। আমার আগের প্রোডাকশানেও প্রচুর রেড আই বেরিয়েছিল অ্যালবিনো এবং বুটুনো, এই প্রোডাকশানে কম বেরিয়েছে তুলনামূলক।
তো বন্ধুরা, আমার নতুন কলোনি এবং পুরনো কলোনি মিলিয়ে প্রায় 15 জোড়া মতো পাখি আমি পেয়ে গেছি। তো এইগুলোকে এবার আমি আমার যে উপরের ঘর আছে যেখানে আমি রেখে দিই, বেশ কিছুদিন থাকার পর আমি কিন্তু এদেরকে বিক্রি করে দেবো। এরা যখন সম্পূর্ণরূপে সেমি অ্যাডাল্ট হয়ে যাবে তারপর কিন্তু এদেরকে আমি বিক্রি করে দেবো। তো আপাতত এই কটা পাখি হয়েছে, আরও বেশ কিছু পাখি রেডি অবস্থায় ভাড়াতে রয়েছে, তারা আশা করছি আর এক সপ্তাহের মধ্যে তারা আবার নামবে। তো পরবর্তী আপডেট আপনাদের সাথে শেয়ার করে নেবো। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল, আশা করি ভালো লেগে থাকবে। তো ভালো, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।